গত 17 জানুয়ারি এডিনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে আয়োজিত পুলিশ সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে গত বছর অর্থাৎ 2023 সালে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করার সুবাদে বিভিন্ন জেলার কয়েকজন আধিকারিকদের পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার স্বরূপ তাদের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার মধ্যে বিট সিস্টেম ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ এবং শনাক্তকরণে অসামান্য কর্মক্ষমতা দেখানোর জন্য বেস্ট ডিস্ট্রিক্ট ফর বিট সিস্টেম ফর দ্য ইয়ার 2023 পুরস্কার লাভ করেছেন উত্তর ত্রিপুরা জেলার সকল পুলিশ কর্মকর্তাগণ। 17 জানুয়ারি এডিনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ট্রফিটি তুলে দেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর হাতে। এই পুরস্কারের মাধ্যমে রাজ্যের পুলিশ প্রশাসনকে সামনে এগিয়ে চলার উৎসাহ প্রদানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী। গতকালকে আগরতলাতে আমাদের যে পুলিশ উইকের প্রোগ্রাম হয়েছিল 2024, সেই পুলিশ উইকের প্রোগ্রামে উত্তর ত্রিপুরাকে বেস্ট ডিস্ট্রিক্ট ইন প্রয়াস দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ট্রফি দিয়েছেন, আমি সেটা রিসিভ করেছি। এটা একটা গৌরবের মুহূর্ত এবং কোনো প্রাইজ পাওয়া মানে দায়িত্ব আরও বেড়ে যাওয়া। উত্তর ত্রিপুরা গত বছর এই প্রাইজটা পাওয়ার কারণ আমরা সবক্ষেত্রে যে মামলা অপরাধ যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানটা রেগুলার প্রয়াস মিটিংয়ের মাধ্যমে পাবলিকের সঙ্গে জন্য সম্পর্ক ভালো করে সেটা আমরা কমিয়েছি। তো ইন জেনারেল উত্তর ত্রিপুরার পুলিশের যে কমিউনিটি পুলিশিং, মানুষের সঙ্গে যে সম্পর্ক সেটা খুব ভালো ছিল, সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই প্রাইজটা দেওয়া হয়েছে। তাই আমি আশা করি পাবলিক যেমনভাবে আমাদেরকে সাহায্য করেছেন 2023 সনে, 2024 সনও সেইভাবে আমাদেরকে সাহায্য করবেন। পাবলিকের সাহায্য সহযোগিতা নিয়ে আমি উত্তর ত্রিপুরাবাসীর যে পুলিশের ক্ষেত্রে যেই ধরনের আমরা কাজকর্ম আছে সেই কাজকর্মগুলি আমি আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।